বেছে বেছে তৃণমূল সমর্থক শ্রমিকদেরই কাজে ফেরানো হচ্ছে, বাকিদের বাদ দিয়েই চলছে নিয়োগ। এই অভিযোগ তুলে বুধবার দুর্গাপুরের ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্র ডিটিপিএস গেটে বিজেপি ও বিএমএস কর্মীদের বিক্ষোভ। দুর্গাপুরের মায়াবাজারে ডিভিসি 1966-তে ডিটিপিএস গড়ে তোলে, বর্তমানে উৎপাদনহীন ডিটিপিএস। সম্প্রতি ডিভিসি নতুন 800 মেগাওয়াটের পঞ্চম ইউনিট গড়ার তোড়জোড় করছে, সেজন্য জমি ঘেরার কাজ চলছে প্রাথমিক পর্যায়ে। একই সঙ্গে জায়গা ফাঁকা করার জন্য বন্ধ চতুর্থ ইউনিটের কাটিং শুরু হয়েছে, একটি ঠিকা সংস্থা সে কাজ করছে। সেই কাজে ঠিকা শ্রমিক নিয়োগে পক্ষপাতের অভিযোগ তুলেছে আরএসএস প্রভাবিত শ্রমিক সংগঠন বিএমএস ও বিজেপি। আমার দাবি ছিল যে এখানে যারা বিএমএসের শ্রমিক কাজ করতেন, বিজেপি বিএমএস একসাথে করতেন, কাজ করতেন, তারা বসে গেছে। তাদের আমরা 19 জনের নাম দিয়েছিলাম, নাম দেওয়ার পরেও কি দীর্ঘদিন চলে যাওয়ার পরেও তাদের নিয়োগ করা হয়নি। বারবার গেছি, ম্যানেজমেন্টে কথাবার্তা বলেছি, যিনি কন্ট্রাক্টার পেয়েছে কন্ট্রাক্টার তার সাথে কথাবার্তা বলেছি, কিন্তু কোনো ফল হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু হয়। নেতৃত্বে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গুরু। তার অভিযোগ, এই কারখানা বাঁচানোর জন্য বিজেপি সাংসদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অথচ বিএমএস এর কাউকে কাজে না নিয়ে শুধু রাজ্যের শাসক দলের লোকজন কাজ পাচ্ছেন। এদিন পুলিশ গিয়ে মিছিলে বাধা দিলে সেখানেই শুরু হয় ধস্তাধস্তি। বারবার বলেছি আমি সকলের বিধায়ক, দুর্গাপুরের ডিভিশন এলাকার 36, 37, 32, 33, 38 এই 5টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের ছেলেরাই চাকরি করবে। সে কোন দল করে, কোন পার্টি করে আমার বিষয় নয়, কিন্তু একতরফাভাবে তৃণমূল কংগ্রেস তাদের লোক দিয়ে কাজ দিচ্ছেন, যারা বিএমএস করতেন, চাকরি করতেন, বসিয়ে দেওয়া হয়েছে। বারবার বলার পরেও ম্যানেজমেন্ট কোনো সহায়তার ব্যবস্থা গ্রহণ করেননি। তাই আজকে আমরা আবার বিক্ষোভে নেমেছি এবং সাবধান করতে চাই, যদি কাকে চলতে হয়, চালাতে হয়, ইনভেস্ট আসতে হয়, তাহলে বিএমএসকে বাদ দিয়ে বিজেপিকে বাদ দেওয়া সম্ভব নয়। বিক্ষোভকারীদের দাবি, কয়েক মাস আগে চতুর্থ ইউনিট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন ঠিকা শ্রমিকরা। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দরকারে ফের কাজে ডাকা হবে। অভিযোগ সম্প্রতি তৃণমূলের তরফে জমা দেওয়া তালিকা অনুযায়ী মোট 80 জনকে কাজে নেওয়া হয়েছে, কিন্তু বিএমএস মনোনীত 19 জনের 1 জনকেও কাজে নেওয়া হয়নি। যদিও তৃণমূলের দাবি, কে বা কারা কোন শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত তা দেখে কাজে নেওয়া হয় না। হ্যাঁ, আমি আজকে শুনেছি দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক, তৃণমূলের নিন্দা ছাড়া ওরা জল খান না, উনি লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে কেন্দ্র সরকার আজকে সেখানে বিনিয়োগ করে বেকার সমস্যা সমাধান করবেন, এসব নাটক দয়া করে করবেন না। বিজেপি দাঁড়াবার কোনো জায়গা নেই, বিজেপি বাংলা থেকে বিদায় হয়েছে 2024-এ, আগামী দিনে তৈরি থাকুন, আগামী দিনে তারাও বিদায় হবে, এসব নাটক অযথা করবেন না। বেশ কয়েক ঘন্টা পর বিক্ষোভ থামলেও শুক্রবার থেকে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বে। এক রাশ অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন শ্রমিকরা, সংকট কাটিয়ে কিভাবে সমাধান সূত্র মেলে সেটাই দেখার অপেক্ষায় দুর্গাপুরের শ্রমিক মহল। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।